আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। বাইরে এসে দেখি প্রচুর সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর রোদ উঠলো। তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই, মানে সূর্যের একটু মিষ্টি মিষ্টি একটা রোদ সকালবেলার, হালকা হালকা কুয়াশা চারিদিকে খুব একটা ছিল না। আমি যতক্ষণে ঘুম থেকে উঠছি ততক্ষণে সূর্যের আলো উঠে গেছে। তো ভাবলাম যে একটু পাখির ঘরে এসে দেখি যে আমার দুটো পাখি ছিল, একটা পাখি মারা গেছে। মানে কীভাবে যে মারা গেল বুঝলাম না, খাবার দাবার সবই দিচ্ছিলাম, কি ঠান্ডায় মারা গেলো নাকি অন্য কিছু বুঝতে পারতেছি না। তো খুব খারাপ লাগতেছিলো পাখিটার জন্য, বেচারা আর একটা পাখি একলা হয়ে গেল তার সঙ্গীহীন। তো এর মধ্যে আমি নাস্তা বানিয়ে ফেলছি, নাস্তা বানিয়ে যে আমি এখানে নারকেল আর খোলা পিঠা দিয়ে নাস্তা করতেছিলাম আজকে। তো কে কে এরকম খান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো মানে মোটামুটি ভালো লাগছে, খুব একটা যে ভালো লাগছে তা না, আবার খুব খারাপও না, ভালো লাগছে মোটামুটি। তো খেয়ে আমি মাঝখানে দেখলাম যে আয়া তুটে গেছে, তো ওকে নিয়ে একটু বাইরে আসলাম চেয়ার আপ করার জন্য। মানে ওর ভালো লাগে বাইরে এসে, একটু মুড ভালো থাকে। তো ওকে নাস্তা করে দিয়ে তারপর আমি চা নিয়ে বসলাম। তখন পিঠা খাইছি, চা খাই নাই, তো এখন এখানে চা খেতেছি আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে ভালোই লাগতেছিলো, কারণ আমি সবসময় এরকমই করি, চা নাস্তা করার পরে চাটা আস্তে ধীরে খাই আর কি। তো এখানে চা খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও করতেছিলাম। তো আজকে একটু কাজ ছিল, আমি একটু ছাদে গেছি, সকাল সকালে ছাদে গেছি, কারণ আমার কিছু ঝিঙ্গাছ ছিল, ওগুলাতে যেন পাতাগুলো নষ্ট হয়ে যেতেছিলো। তো ভাবলাম যে দেখি কী অবস্থা হইতেছে পাতাগুলার, তো এই জন্য ছাদে গেলাম, গিয়ে এগুলোকে ঠিকঠাক করে দিব। ছাদে আজকে প্রচুর রোদ হয়েছিল, আমি সকালবেলা সচরাচর ছাদে খুব একটা যাওয়া হয় না আমার, কারণ কাজে থাকি, তো ওই জন্য যাওয়া হয় না আমার। তো এখানে ছাদে দেখি যে শিশিরের উপর শির, মানে কিছু ঘাসের উপর একদম শিশির পড়ে আছে। মানে আমার দেখে যে কী স্যাটিসফাইং লাগতেছিলো, আগে ছোটোবেলায় এরকম করতাম, যখন ঘাস দেখতাম তখন ঘাসের উপর আস্তে আস্তে পা দিয়ে হাঁটতাম আর পাটা ভিজে থাকতো, মানে অনেক ভালো লাগতো। এই যে আমার শিম গাছগুলো, তো দেখতেছি এগুলো মানে খুবই করুণ অবস্থা, মানে একবারে নষ্ট হয়ে গেছে। তো এখানে আয়াত বাবু আমার খেলতেছে বালি দিয়ে, ওকে যখন বলি যে কে খেলবা না, এটা করবা না, আরও বেশি করে করবে ওইটা। এই যে দেখেন আমি বলতেছিলাম ওরে, পরে বিকেলে খাওয়া দাওয়া করে ওরে একটু উঠানে বের হলাম, বের হয়েছে ও দুষ্টামি করতেছে, মানে গাছ ধরবে ফুল ধরবে এরকম দুষ্টামি করতেছিল। তো আর কি আজকের দিন এভাবেই গেলো আমার। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।